সাকিব আল হাসানের অলরাউন্ডিং নৈপুণ্যে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। আশা করি এতক্ষণে এই খবর আপনারা সবাই জেনে গেছেন, কিন্তু আফগানদের বিপক্ষে 62 রানের জয় বিশ্বকাপের সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন টাইগাররা। নিজেদের পরের দুই ম্যাচে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে খেলার স্বাদ পাবে টাইগাররা। ভক্তরা মনে করছে এই দুই ম্যাচে জয় পাওয়াটা অসম্ভব কিছু নয়, এই দুই বাধা টপকাতে পারে বাংলাদেশ, কারণ সেই যোগ্যতা ইতিমধ্যে প্রমাণ করেছেন টাইগাররা। ইংল্যান্ডের সাউদাম্পটনে প্রথমে ব্যাট করে মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের জোড়া 50-তে 7 উইকেটে 262 রানের চ্যালেঞ্জিং স্কোর করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে সাকিব অফ স্পিনে বিভ্রান্ত হয়ে 200 রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ 49 রান করেন সামিউল্লাহ সেনওয়ারি, 47 রান করেন অধিনায়ক গুলবাদিন নাইব, এছাড়া 24 রান করেন রহমত শাহ। এদিকে জয়ের পর বিশ্বকাপের মহারণে সেমিফাইনালের স্বপ্নে এগিয়ে চলা টাইগাররা আবারও পয়েন্ট টেবিলের 5 নম্বরে উঠে এসেছে। 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গতবারের রানার্স আপ নিউজিল্যান্ড, সমান ম্যাচে 10 পয়েন্ট নিয়ে দুই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত 5 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 3-এ, স্বাগতিক ইংল্যান্ড 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 4 নম্বরে, বাংলাদেশ 7 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে উঠে এসেছে 5 নম্বরে। 6 নেমে যাওয়া শ্রীলঙ্কা 6 ম্যাচে পেয়েছে 6 পয়েন্ট, 7 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে 7-এ পাকিস্তান, 6 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে 8-এ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, 7 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে 9 নম্বরে, আর 7 ম্যাচের সবকটিতে হেরে কোনো পয়েন্ট নেই আফগানিস্তানের। এরই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। তো বন্ধুরা, কি মনে হয়, ভারত পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে যেতে পারবে টাইগাররা? নিচে কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। ডিয়ার ভিউয়ার্স, এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।